আম খেতে আমরা সবাই পছন্দ করি, আপনারা অবশ্যই চেনেন আম, রূপালি আম, সবাই আম রূপালিটা খেতে পছন্দ করেন। তো আমি আজকে আসছি বাহুবল উপজেলার মধুপুর চা বাগানের পাশেই যে গ্রাম হরহরিয়া, গ্রামের নাম হচ্ছে হরহরিয়া। এই গ্রামে একটা আম রূপালি আমের বাগান আছে, গাছগুলো এখনও যথেষ্ট বড় হয় নাই কিন্তু অনেক আম ধরছে। চলেন আমি আপনাদেরকে কয়েকটা গাছের আম দেখাই। এই হচ্ছে আমার ঠিক সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরূপালি আম। আমরূপালি সবাই পছন্দ করেন, গাছগুলো কিন্তু এখনও ছোট। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমরূপালি, এখনও যথেষ্ট বড় হয় নাই। এই যে পাশেই আরও আরও বেশ কয়েকটা, এখানে সারিবদ্ধ একটা পুকুর আছে এবং পুকুরের পাশেই সারিবদ্ধ অনেকগুলো আমের গাছ আছে। এই গাছগুলোতে এত সুন্দর আম ধরছে। আম গাছের বয়স কত সেটা, এই এই বাগানের মালিক হচ্ছে মোহাম্মদ সুহেল মিয়া। সুহেল মিয়া ভাই আজকে এখানে উপস্থিত নাই, কিন্তু এই বাগানের জন্য যিনি চারা প্রোভাইড করেছেন, আলী প্লান্ট এন্ড নার্সারির যে স্বত্বাধিকারী সালেহ আহমেদ ভাই, উনি আজকে আমাকে নিয়ে এসেছেন। তো ওনার সাথে বেশ কয়েকটা ভিডিও কন্টেন্ট আমি আপনাদের জন্য অলরেডি তৈরি করে ফেলেছি। তো চলেন আমরা আজকে আবার সালে আহমেদ ভাইয়ের কাছ থেকে জানি এই আম গাছগুলো, চারাগুলো উনি কীভাবে দিছেন এবং এগুলোর বয়স কত। সালে আহমেদ ভাই, উনি যে এখানেই আছেন, আপনি একটু এদিকে, এই যে গাছগুলো। হ্যাঁ, এখন আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাচ্ছি, এখানে আম রূপালি গাছ লাগানো হয়েছে, কতটা গাছ লাগানো হয়েছে এখানে? এখানে 100 গাছ দেওয়া হয়েছিল, টোটাল 100টা গাছ লাগানো হয়েছে। যে গাছগুলোতে আম ধরছে, আমি যেগুলো কিছুক্ষণ মাত্র দেখাইলাম দর্শকদের, এই গাছগুলোর বয়স কত? 3 বছর। 3 বছর লাগানোর প্রথম বছর ফল নেওয়া হয় নাই, দ্বিতীয় বছর কিছু ফল হয়েছে, আর এবছর মোটামুটি ভালো ফলই আসছে। তবে এটা পাহাড়ি অঞ্চল, এইগুলা আম চাষের উপযোগী না। এখানে পরীক্ষামূলকভাবে আমার সুয়েল ভাই আমাকে বললেন যে আমাকে কিছু আমের গাছ দেন, আমি দেখি অবস্থানটা কী হয়। 100 আমের গাছ 100 লটকনের গাছও আমরা দিয়েছি, লিচুও দিয়েছি পাশাপাশি। তো আমরা আজকে আসলাম ভিজিট করার জন্য, এসে দেখলাম ভালোই লাগলো। আমরূপালি যেগুলো আছে, বাড়ি আম পোর্ট যেগুলো আছে, ফলন সন্তুষ্টজনক, ভালোই হয়েছে। পাশাপাশি আরও একটি গাছ বা পাতা দেখে পছন্দ করেছিলেন, ওইটা অনেকে এই গাছগুলো দেখাবো, এগুলো রোপণ করে অনেক প্রতারিত হচ্ছেন, কারণ এই জাতগুলো আমাদের মাটির সাথে ম্যাচিং হয় না, পাশাপাশি এই জাতের ফলনও আমরা দেখতে পাই না। এটা 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 তো শুধু পাতা, এত ছোট ছোট পাতা, কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কিন্তু এটাতে তো ইয়ে নাই, কোনো আম ধরে নাই এখনো, এটাতে মুকুল আসে পর্যাপ্ত পরিমাণে, তবে ফল হয় না। এটাই ফল না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ এটা জাতের বৈশিষ্ট্য, মানে এটা এটা আমাদের দেশের আবহাওয়ার সাথে এটা স্যুট করে না। দিনাজপুর, রংপুর, বগুড়াতে আমি দেখছি মোটামুটি ফলন হয় তাদের। হ্যাঁ, আমাদের এদিকে একবারে বাজে হয়, আমাদের এদিকে ফলন হয় না বললেই চলে, মুকুল আসে, পর্যাপ্ত মুকুল আসে। তো এরকম কয়টা গাছ উনি এনেছিলেন? একটা গাছ পরীক্ষামূলকভাবে উনি আনছেন, বাট এটার রেজাল্ট নেগেটিভ। তবে গাছটি দেখেন, একটু পিছন দিয়ে গাছটা দেখান, কত সুন্দর গাছটা, কিন্তু অনেক সুন্দর, পাতাবাহার গাছের মতো ছোট 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 অসংখ্য পাতা। হ্যাঁ, এই গাছটা অনেক চমৎকার। এটা এটা তো আমরূপালি, এই যে ধরছে বেশ কয়েকটা আমরূপালি। এগুলোতে আমি আমি দেখতে পাচ্ছি যে ফলন ওই রকম আশা অনুরূপ, যে অনেক ফলন হয় নাই আলোচনা করবো কি কি কাভার দিতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে। এগুলো আরেকটা গাছে আমরা যাই একটু, প্রিয় দর্শক, আমি ডেসক্রিপশনে সালে আহমেদ ভাইয়ের নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা যারা ওনার কাছ থেকে পরামর্শ নিতে চান। উনি একজন যে কোনো ফলজ গাছের জন্য উনি একজন বিশারদ মানুষ বলা যায়। তো সেক্ষেত্রে আপনারা যারা তার কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিতে চান, যাদের পরামর্শ দরকার, তারা অবশ্যই ফোন করে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, এবং আপনি চাইলে যে কোনো জাতের গাছের চারা ওনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। উনি কুরিয়ার সার্ভিসে সারা দেশে গাছের চারা ডেলিভারি দেন। ঠিক আছে ভাই, একটু এই এই আমগুলো ঝরে পড়ে গেছে দেখছেন, এখানে মাটিতে রস নাই, মূলত রস নাই, আর এই যে বিভিন্ন সমস্যা, ওষুধ ঠিক মতো স্প্রে করা হয়নি, না তো ভাই এইভাবে আম থুকায় থুকায় ঝুলে থাকার কথা ছিল। হ্যাঁ, আমরূপালি সাধারণভাবে ফলন হয়, এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড়ই হয় নাই, কারণ এই যে সমস্যার কারণে সারাটা গাছই দেখতে পাচ্ছি এরকম আম আসছে মোটামুটি, তারপরে ধরা যাচ্ছে বা। আচ্ছা, যে যে কারণে এই সমস্যাগুলো, এই যে আরেকটা পড়লো, ঠিক আছে, এটা মূলত আমরা
এই গুটি অবস্থায় আমরা একবার ছত্রাকনাশক সাথে মাকড়নাশক আবার আমরা বোরন স্প্রে করে থাকি, সেখানে আমার মনে হয় এগুলো কিছুই করা হয় নাই, এমনি রয়েছে। এই জন্য দেখেন আমগুলোর সাইজও ঠিক নাই বা পাশাপাশি যে নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো। এটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে আমরা বলে থাকি যে মুকুল থেকে ট্রিটমেন্ট শুরু করতে হয় আমের। হ্যাঁ, আমের যখন মুকুল বের হবে তখন আমরা একবার ছত্রাকনাশক মাকড়নাশক আমরা স্প্রে করি। যখন এই ছোট্টু মোটর দানার মতো গুটি হয় তখন আমরা আবার ছত্রাকনাশকে আর মাকড়নাশকে স্প্রে করি। মার্বেল আকার ধারণ করলে তখন আবার স্প্রে করি, আর পাশাপাশি আমরা বোরন স্প্রে করি যাতে এই এই আমে পাটল টানা আসে। অনেক সময় দেখা যায় আম পেটে যায়, এই জন্য আমরা বোরন গাছেও স্প্রে করি, পাশাপাশি মাটিতে দেওয়ারও পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, তো আমার মনে হয় এখানে এগুলো খুব বেশি একটা পরিচর্যা যত্ন করা হয় নাই, এই কারণে দেখতে পাচ্ছি যে আমগুলো নষ্ট হয়েছে অনেক। দেখেন আমরা এই দর্শক আমাদেরকে বাড়ি আম পোর দেখাবো একটু। কোনটা সামনে যাবো একটু স্টপ করে দেন, স্টপ করা যায় না। এটা অনেকে শৌখিন বাগানে লাগাইতে পারে, বাণিজ্যিক বাগানে লাগানো আমরা নিষেধ করে থাকি, এটা অফ সিজনে ফলন হয়। আর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের, এটা হাফ কেজির উপরে হয় আম, কাঁচাও মিষ্টি হয়। এটা বাড়িয়ামপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত করেছে এই জাতটি। তো এটাও আমরা পাহাড়ি লাল মাটিতে পরীক্ষামূলক কিছু গাছ দিয়েছিলাম, আরও পাশাপাশি আছে। যেহেতু 100 গাছ হেঁটে হেঁটে দেখানোটা সম্ভব হবে না, এটা পাহাড়ি এলাকায় যেহেতু লাগানো হয়েছে এক জায়গায় লাগানো হয় নাই। যদি সিরিয়ালে লাগানো থাকতো তাহলে দর্শকদেরকে দেখাইতে আমাদের সুবিধা হইতো। তো এটা দেখলাম আমরা বাড়িয়ামপুর আমরুপালি দেখলাম, আর যেটা চায়না ড্রপ ইন্ডিয়ান ড্রপ দেখলাম, বারো মাসে মুকুল এসেছে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব এটা বাণিজ্যিক বাগানকে করতে যাবেন না, শখের বসে এক দুটো লাগাইতে পারেন। বাণিজ্যিক বাগান বাড়িয়ামপুর করা যায়, আমরুপালি করা যায়, আরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে সেগুলো করা যায়। ভাই তাহলে আর লম্বা করছি না,